অপূর্ব সুন্দর, মানে আমি বারান্দাটা দিয়ে যে বেরোলাম আর এত সুন্দর একটা ভিউ। যেই ধারণায় আমরা পেস্ট্রি খেয়ে অভ্যস্ত, এই মাছটা হচ্ছে বম্বে ভেটকি, শেষে গেছে ড্যানিশ সসেজ। হে হ্যালো গাইস, আমি রাহুল, আমি কাজরি, এন্ড ওয়েলকাম টু ইয়েট অ্যানাদার ভ্লগ। তো আমাদের ব্যাকগ্রাউন্ডে সিনারিটা দেখতে পাচ্ছ, আমি জানি না তোমরা লাইটের জন্য দেখতে পাচ্ছ না, দিগন্ত বিস্তৃত গঙ্গা, আর এই সাইডটা একটা সুন্দর বারান্দা মতন জায়গা, বেতের চেয়ার বসার সুন্দর জায়গা। সো টেক আ গেস যে আমরা এখন আছি কোথায়। আমরা এখন আছি শ্রীরামপুরের দ্য ডেনমার্ক ট্যাভার্নে, জায়গাটা অসাধারণ। 1786 ফার্স্ট হয়েছিল, এটা একটা রেস্টোর্ড হেরিটেজ প্রপার্টি, 232 বছরের পুরোনো একটা প্রপার্টি ডেনমার্ক ট্যাভার্ন। তো এখানে আমরা এসেছি, সামনের ভিউটা অসাধারণ। তো এটা ওদের বারান্দা, তোমাদের জায়গাটার পর একটা গ্লিমস দেবো, আর আমরা নিচে গিয়ে এখন খাবো। ব্লগটা লাস্ট অবধি দেখতে থাকো, আর আমাদের চ্যানেলটা ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশনটা পাওয়ার জন্য বেল আইকনটাই ক্লিক করে দিও। লেটস গো। ব্লগ করা তার একটা কারণ আছে, একটা তো বিশেষ কারণ হচ্ছে লকডাউন, মানে লকডাউন ছিল বলে আমরা কোথাও বেরোতাম না, সেরকমভাবে একদমই বেরোতাম না, ইনফ্যাক্ট বাড়িতেই থাকতাম। আরেকটা কারণ হচ্ছে আমাদের বাড়িতে রাহুলের বাবা একটু অসুস্থ ছিলেন, এখন উনি অনেকটা স্টেবল, তো সেই কারণেই আমরা আর অনেক দিন পর আবার বাইরে বেরিয়েছি। হ্যাঁ, আর মাস্ক আমাদের সঙ্গে আছে, অনেকে হয়তো বলবে মাস্ক ছাড়া না, মাস্ক অবভিয়াসলি আমাদের সঙ্গে আছে, কিন্তু এই ব্রিজটা এখনও এই ফাঁকা আছে, সেই জন্য মাস্কটা তুলে জাস্ট ইনফোটা শুট করছি। সো গাড়িতে উঠবো আর এখন যাব হচ্ছে ডেনমার্ক ট্যাভার্ন, চলো। ডানকুনির দিকে যাচ্ছি, দিল্লি রোডে পড়বো। অনেকে হয়তো জায়গাটার লোকেশন নিয়ে একটা ডাউট হবে, তো প্লিজ ডোন্ট ওয়ারি, আমি জায়গাটার লোকেশনের ম্যাপের লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর হ্যাঁ গাইস, আমি সবাইকে একটা জিনিস একটু বলতে চাই যে আমরা দুজনেই ভ্যাকসিনের ফার্স্ট ডোজটা নিয়ে নিয়েছি, তোমরাও নিয়ে নাও। যারা যারা ভ্যাকসিন নাওনি, দয়া করে এখন ভ্যাকসিন নিয়ে নাও, কারণ ইট ইজ ভেরি মাচ অ্যাভেলেবল ইন দ্য মার্কেট। সো গাইস, আমাদের সামনে গঙ্গা, ডেনমার্ক ট্যাভার্নের বিল্ডিংটা, জানি না এখান থেকে সবটা ভিউ আসছে কিনা। সো গাড়ি এখানে তোমরা সামনেই রাখতে পারবে, অসুবিধা নেই। ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ প্রপার্টি, ইট ইজ প্রমিনেন্টলি লোকেটেড অ্যাট নিশান ঘাট। এই যে ইয়ারটা হচ্ছে 1786 প্রথম হয়েছিল, তারপর রেস্টোরেশন হয়েছে। চলো প্রপার্টিটা দেখা যাক ভেতরে ঢুকে। সো গাইস, রিসেপশনে আমরা ফার্স্টে নাম লেখালাম, নাম লিখে এখন আমরা যাচ্ছি ভেতরে। ফার্স্টে জায়গাটা ঘুরে একটা ভিউ দেবো, তারপর আমরা রেস্টুরেন্টে গিয়ে অর্ডার দেবো। চলো। এখানেও খাওয়ার ব্যবস্থা আছে, ওপেন একটা গার্ডেন তাই বলছি, বাট এখন বোধহয় কোভিডের জন্য অনেক জায়গা। মানে আমি একটা জিনিস দেখাবো যে সিলিংয়ের হাইটটা কতটা উঁচু, আর এখানে থেকে তোমরা রেস্টুরেন্টটা দেখতে পারবে নিচে, এই নিচটা হচ্ছে রেস্টুরেন্টটা। গাইস, জায়গাটা খুবই সুন্দর, আর যেরকম আমরা আমাদের ব্যাক সাইডে দেখতে পাচ্ছি, ব্যাক সাইডে হচ্ছে নিচের রেস্টুরেন্টটা বসার জায়গাটা, আর এটা হচ্ছে উপরটা, উপরে ওই দিকে একটা বারান্দা আছে টোটাল গঙ্গার ভিউ দিয়ে, আর সিলিংটা প্রচুর উঁচু, যেরকম আগের বিল্ডিংয়েতে হতো। জায়গাটা অসাধারণ, দরজা জানলাগুলো একদম একদম সেই মিডিয়েভাল সময়তে যেরকম হতো, সেই সময় দরজা জানলা সাজিয়ে রাখা, এটা পুরো হেরিটেজ প্রপার্টি একটা। সামনে হচ্ছে দিগন্ত বিস্তৃত গঙ্গা, পুরো 180 ডিগ্রি গঙ্গার ভিউ বারান্দা। এরকম একটা বারান্দা সামনে থাকলে আর কোন কিছু চাই না। চলো এবার যাওয়া যাক, খিদে পেয়েছে অনেকক্ষণ হলো, একটু অর্ডার টর্ডার দিই।
সো গাইস এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্টটা এটা হচ্ছে এখানে তোমরা ফুড অর্ডার দেবে চা দেবে সব এখানে দেবে বাট আনফরচুনেটলি ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক চলছে সেই জন্য হয়তো একটু স্ট্রাইক ফাইক হয়ে যেতে পারে আমি জানি না শিওর নই এবং ইয়েস আমাদের একটা মাইক্রোফোন কিনতে হবে অনেকদিন ধরে প্ল্যান করছি কিন্তু এখনো হয়নি কেন আজকে গেছিলাম বন্ধ ছিল এখানে সব ডেনমার্কের কন্টিনেন্টাল ওরিয়েন্টাল আইটেমস আছে ইউরোপের নানান ইনফ্লুয়েন্সওয়ালা তো আমরা যেটা দিয়েছি ড্যানিশ স্টাইল সসেজ আমরা যখন জার্মানিতে ছিলাম তখন সসেজ প্রচুর খেয়েছি এবং জার্মানি অ্যাকচুয়ালি সসেজের জন্য খুব ফেমাস বাট এখানে ড্যানিশ সসেজ রয়েছে সো ডেফিনেটলি উই ওয়ান্ট টু ট্রাই ইট তো ড্যানিশ স্টাইল সসেজ নিয়েছি ড্যানিশ স্টাইল গ্রিল্ড ফিশ ফ্রাইস অ্যান্ড লেমন বাটার সস সেটা নিয়েছি এই গ্রিল্ড ফিশটা যেটা দেওয়া হবে সেটা আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম সেটা হচ্ছে বোম্বে ভেটকি এমন একটা জায়গাতে আসি যেখানে মেনুর মধ্যে চাইনিজ আছে তো চাইনিজ একটা অর্ডার দিতেই হয় আমরা অর্ডার দিয়েছি একটা মিক্সড ফ্রাইড রাইস আর সেটার সাথে একটা হট গার্লিক চিকেন তো আপাতত এইসব আমরা অর্ডার দিয়েছি ডেজার্টের অর্ডারটা আমরা দেবো মেন কোর্সটাকে শেষ হোক তারপর জায়গাটা অসাধারণ বাইরে আরেকটা ছোট্ট গার্ডেন আছে গাছ ফাছ শুধু সেটা আমাদের খাওয়ারটা শেষ হয়ে যখন বেরোবো সেই সময় দেখাবো তোমাদেরকে তো বাট জাস্ট কিপ ওয়ান থিং ইন মাইন্ড যে এটা একটা রেস্টুরেন্ট ছাড়াও এটা কিন্তু একটা হোটেল যদি তোমরা চাও যে এখানে এসে গঙ্গার ধারে দু তিন দিন একদম আরামসে গঙ্গার হাওয়া খেয়ে তোমরা থাকতে চাও তাহলে ডু বুক আ রুম ওভার হিয়ার অ্যান্ড স্টে ওভার হিয়ার তোমাদের ভালো লাগবে শিওরলি মেনুর ওপরটা এরকম 1786 এবং আমি দেখছি যে মেনু সাইডটা ছেঁড়া আমি জানি না সেটা ভিনটেজ জিনিসপত্র বজায় রাখার জন্য ছিঁড়ে দিয়েছি কিনা বাট জায়গাটার মধ্যে একটা ক্লাসি হেরিটেজ ব্যাপার আছে অ্যান্ড জাস্ট টু লেট ইউ গাইস নো যে খাবারের সাথে এরা এখানে ড্রিঙ্কসও সার্ভ হয় আর অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি মেনুটার ওপর একটা তোমাদেরকে ভিউ দেবো কী কী ধরনের মেনু এখানে রয়েছে ফার্স্টে রয়েছে ব্রেড টোস্টের সাথে বিনস অন টোস্ট চিলি চিজ টোস্ট এইসব বেকেন ফেকেন তারপর নানান ধরনের স্যান্ডউইচ আছে স্ন্যাক্স অ্যান্ড লাইট মিলসের মধ্যে রোস্টেড মশালা পিনাট মশালা পপকর্ন গোল্ডেন ফ্রাইড প্রন এসব আছে স্যুপ আছে বেঙ্গলি মেন্সের মধ্যে স্টিম রাইস লুচি কিন্তু ডেনমার্কের একটা স্পেশালিটি জায়গায় এসে বাঙালি খাবার আমরা অনেক খাই এখানে ডোন ফন টু হ্যাভ দ্যাট নর্থ ইন্ডিয়ান আইটেমসের মধ্যে নান ফান অনেক আইটেমস এখানে আছে তোমরা দেখতে পারো বিরিয়ানি যদিও এখানে আছে বাট এদের সঙ্গে আজকে অ্যাভেলেবেল নেই চাইনিজে একটা সেকশন আছে ইটালিয়ান পাস্তা পিৎজা আমি দেখছি অনেকজন দেখে নিয়েছে অ্যান্ড দিস ইজ দ্য সেকশন ফর ড্যানিশ স্পেশাল ড্যানিশ স্টাইল চিকেন সসেজ যেটা সবাই নেয় এখানে এসে ড্যানিশ স্টাইল রোস্ট চিকেন যেটাও নাকি খুব ভালো ডেজার্টের সেকশনটা আমাদের মেন কোর্সটা শেষ হলে আমরা লাস্ট এক্সপ্লোর করব এবং লাস্টে বেভারেজ আছে এসে গেছে ড্যানিশ সসেজ ক্যাপসিকাম একটু লঙ্কা একটু পেঁয়াজ ব্ল্যাক পেপার ড্যানিশ সসেজ সেটার দাম বেশ ভালোই কিন্তু কোয়ান্টিটি যথেষ্ট কম সসেজটা খুব নরম এবং আমার যত মনে হয় এটা এদের ইন হাউস সসেজ একটা ব্ল্যাক পেপারের একটা প্রমিনেন্ট ফ্লেভার আছে জাস্ট মাখনের মতো নরম ইট মেলস ইন ইয়োর মাউথ সঙ্গে একটু পেঁয়াজ আর ক্যাপসিকাম একটা বার্নড ফ্লেভার আছে খেতে কিন্তু সত্যি কথা ভালো লাগছে কিন্তু এটাই আবার কোয়ান্টিটিটা যদি আরেকটু দিত ভালো হতো রিয়েলি ভালো খেতে সবাইকে বলবো এখানে আসলে ড্যানিশ সসেজটা প্লিজ ট্রাই করবে এটা একটা স্টার্টারের মতো আর কি আমাদের কাছে মেইন কোর্স নয় বাট সসেজ ইজ অসম মানে প্রচণ্ড সফট আমি এখানে কলকাতায় এরকম সসেজ খাইনি ভালো মিন্স টার্কি চিকেন সফট একটা স্মোকি ফ্লেভার আছে সো গাইস আমাদের সামনে এখন আছে ড্যানিশ স্টাইল গ্রিল্ড ফিশ উইথ গার্লিক বাটার সস এই ফিশটা এই মাছটা হচ্ছে বোম্বে ভেটকি কিন্তু একটা ব্যাপার যে এখানে কোয়ান্টিটিটাই কিন্তু খুব কম দাম অনুযায়ী সেটা আমি প্রথম থেকেই বলছি একটু শৌখিন জায়গা সঙ্গে একটু ফ্রেঞ্চ ফ্রাইজ আছে মানে আলু ভাজা মাছটা একটু খেয়ে দেখি গরম তো হবেই ভেটকি অবভিয়াসলি একটা প্রমিনেন্ট মাখনের ফ্লেভার আছে আর তার সঙ্গে একটু ভিনিগার সর্ট অফ একটু মেশানো মানে মাছটা অনেকক্ষণ ম্যারিনেটেড হয়েছে মানে ভালো খেতে বেশ ভালো খেতে কিন্তু যেটা বললাম সামনে নিয়ে প্লেট
হ্যাঁ এটা আমার মনে হচ্ছে লেমন বাটার সসই হবে, নামটা ভুলে গেছি। মাছটা দারুণ কিন্তু, জুসি, প্রচণ্ড জুসি, মানে মুখে দিলে গলে যাচ্ছে প্রায়। চাইনিজটা এসে গেছে, এই হোক চাইনিজের কোয়ান্টিটিটা তাও অনেকটাই। এটা হচ্ছে আমাদের মিক্সড ফ্রাইড রাইস আর সঙ্গে হট গার্লিক চিকেন। মিক্সড ফ্রাইড রাইস, এটার মধ্যে চিকেন আছে, এগ আছে, চিকেন আছে আর ডিম আছে। আর মিক্সড ফ্রাইড রাইসের কোয়ান্টিটি যতটা দেয় দুজনের জন্য সাফিসিয়েন্ট হয়ে যায়, বাট নট ফর থ্রি। সো গাইজ, এখন আমাদের সামনে এসে গেছে বাঙালি ওয়ান অফ দ্য ফেভারিট আইটেমস, দ্যাট ইজ চাইনিজ। আর চাইনিজের মধ্যে এখানে মিক্সড ফ্রাইড রাইস, যেটার মধ্যে আছে চিকেন আর ডিম। প্রনেরা দেয় কিন্তু প্রনের সাথে আমরা নিই নি, আর তার সঙ্গে আছে হচ্ছে হট গার্লিক চিকেন। তুমি একটু খেয়ে দেখি, গ্রেভিটা দিয়ে ফার্স্টে খাই, কিন্তু কোয়ান্টিটি ঠিকঠাক। রাইসটা প্রচণ্ড ঝরঝরে, ভালো খেতে। লেটস হ্যাভ দ্য চিকেন। বাঙালি দুপুরে খাবারে ভাত জিনিসটা না হলে ঠিক হয় না। আমি চিকেনটাকে হ্যাপি হয়ে গেছি। হট গার্লিক চিকেন, ডেনমার্ক টেভার্নের, জিন্দাবাদ। আমাদের সামনে এখন এসে গেছে ড্যানিশ, কি এটা ড্যানিশ পেস্ট্রি উইথ আইসক্রিম, কিন্তু এটা কোথা দিয়ে পেস্ট্রি লাগছে বলতো? আমি বুঝতে পারছি না এটা কোথা দিয়ে পেস্ট্রি, মাফিন মাফিন লাগছে, স্পঞ্জের মতো কি। আমি অন্যরকম কিছু ভেবেছিলাম, বাট এটা অন্যরকম কিছু বেরোলো। অল্প একটু আইসক্রিম, অল্প অল্প একটু কেক, মানে এটা পেস্ট্রি মনে হচ্ছে না, মানে যেই ধারণায় আমরা পেস্ট্রি খেয়ে অভ্যস্ত। কি আছে, প্রচন্ড গরম, এক্ষুনি বের করে নামিয়ে। ভেতরে এটা কি, ক্রিম, ক্রিম, ক্রিম আছে ভেতরে, আর সাইডে হচ্ছে আইসক্রিম। এটা প্রচন্ড গরম, আর এটা তো আইসক্রিম, এর ভেতরে না ক্রিম আছে, খুবই অন্যরকম খেতে। ঠিক আছে, আমার এরকম কনসেপ্টই জানা ছিল না, আমি নর্মাল পেস্ট্রি ভেবেছি, ভাবিনি এরকম একটা কিছু দেবে। সাইডে আইসক্রিমটা হচ্ছে নর্মাল ভ্যানিলা ফ্লেভার উইথ চকলেট সস। এটা এদের বানানো আছে, সেটা হচ্ছে ইন্টারেস্টিং। মাঝখানে ক্রিম, একটু বাটারি মতন, এবং প্রচণ্ড গরম যেটাও বললো। এটা ঠিক মাফিনও না, প্যাটিসের বাইরেটা যেরকম থাকে সেরকম। সবাইকে একটু দেখাচ্ছি যে কীভাবে আমি জিনিসটাকে বানানোর চেষ্টা করছি। আমি অল্প একটু আইসক্রিম নিয়েছি, আর তার সাথে অল্প একটু মাফিন বা কেক চাই হোক। খেতে অসাধারণ, মানে ব্যাপারটা আমার মাথায় ঢুকেছে এখন। ভেতরটা এতটা গরম যে অনেকক্ষণ পরেও ভেতরটা গরম থাকছে, আর আইসক্রিমটা হচ্ছে ঠান্ডা, সো ঠান্ডা সঙ্গে গরম, এটা দুর্দান্ত মিক্সচার। আর এই কেকটা জাস্ট টু গুড, এটা দারুণ খেতে। আমি আরেকটু না খেয়ে পারছি না, অল্প আমি সবাইকে দেবো। সো একটু নিলাম, এটা ঠিক কেক না কি, ইটস জাস্ট লাইক এ মাফিন। নিয়ে এবার একটু আইসক্রিমটা দিয়ে একটু মাখিয়ে নিই, মোটামুটি ব্যাপারটা যা করার চেষ্টা করছি সেটাই বলেছে। কারণ
এই সিঁড়িটা হচ্ছে উপরে রুমে যাওয়ার। জায়গাটা বিশাল। আর এটা হচ্ছে এদের ওয়াশরুমে যাওয়ার একটা জায়গা, প্লাস এদের লন, লনটাও খুব সুন্দর। আচ্ছা, আমাদের টোটাল বিল হয়েছে 1200 মতো। চিলি চিকেন ওটা নয়, ওটা হট গার্লিক চিকেন বলেছিল, যে প্রাইসটা সেম। আর ওটা 270 টাকা। আর ড্যানিশ চিকেন সসেজ যেটা, ওটা 220 টাকা। ফ্রাইড রাইস হচ্ছে 200 টাকা, চিকেন অ্যান্ড এগ দেওয়া ছিল। আর গ্রিল্ড ফিশ যেটা উইথ লেমন সস, ওটা হচ্ছে 300। ড্যানিশ পেস্ট্রি উইথ আইসক্রিম যেটা খেয়েছি, ওটা 220 টাকা। যা দাম নিয়েছে, খাওয়ার ভালো ছিল, নো ডাউট ভালো ছিল, কিন্তু কোয়ান্টিটি কম ছিল, এক্সেপ্ট দ্য ফ্রাইড রাইস। অ্যাট দ্য সেম টাইম জায়গাটা খুব সুন্দর। তোমার এই ব্যাক সাইডে যেসব রুমগুলো হচ্ছে, সব রুমস থাকাও যায়। হ্যাঁ, এখানে এটা যেমন হয় সেই, যেটা একটা হোটেল মতন, লোকেরা এখানে রুম বুক করে, booking.com-এর থ্রু দিয়ে গিয়ে তুমি এই জায়গাটাকে বুক করতে পারো। আর 232 বছরের পুরোনো একটা প্রপার্টিতে যদি থেকে সেই হেরিটেজটা ফিল করতে চাও, তো ডেফিনেটলি এখানে আসো, মাস্ট ভিজিট। আর আজকের মতন আমরা ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের চ্যানেলটা দেখতে থাকো, ব্লগগুলো ভালো লাগলে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আনটিল দেন, তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।